কথা বলবো কিভাবে অনলাইনের অ্যাপসের মাধ্যমে আমরা 1500 থেকে 10-20-30 হাজার 50 হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারি। তো আমরা এটা দেখার জন্য বা জানার জন্য আমাদের একটু আসতে হবে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোর থেকে আমরা এখানে লিখব অ্যাপসের নামটা। অ্যাপসটা হচ্ছে RAPID রিপিট ক্যাশ। রিপিট ক্যাশ লেখার পর আমাদের এখানে রিপিট ক্যাশ নামে একটা সফটওয়্যার চলে আসবে। সফটওয়্যারটা আসার পর এখান থেকে আমরা রিপিট ক্যাশটা এটা ইনস্টল করতে হবে। তো এটা আমি আপনাদেরকে সাথে নিয়ে একদম ইনস্টল করে নিচ্ছি, একটু অপেক্ষা করি। তো এর ভিতরে আমরা একটু এটা সম্পর্কে আলোচনা করি, রিপিট ক্যাশ সম্পর্কে। রিপিট ক্যাশটা হচ্ছে মূলত এটা একটি থার্ড পার্টি অ্যাপ, আমাদের বাংলাদেশে একটি অ্যাপ। তো এখান থেকে আমরা চাইলেই দেখা গেছে 1500 টাকা থেকে শুরু করে আপনার 50, 40, 30, 20 এরকম পর্যন্ত লোন নিতে পারি। 1 সপ্তাহ মেয়াদ, তারপর হচ্ছে 30 দিন মেয়াদ, 2 মাস মেয়াদ এরকমে। অর্থাৎ আমাদের যদি এইখান থেকে আপনার এরকম প্রয়োজন পড়ে, ছোটোখাটো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই লোনগুলো নিতে পারবো। তো এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল যেহেতু হয়ে গেছে, আমরা কাজটা আগাই সামনের দিকে। এটা এখন ওপেন করব, এটা ওপেন করতেছি আপনাদেরকে সাথে নিয়ে। আমি এটা ওপেন করব। আমি আপনাদেরকে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো এখান থেকে বিবৃতি প্রকাশ, তাদের যে বিবৃতি সেই বিবৃতিটা প্রকাশ করছে, এখান থেকে আমরা বাতিল করুন বা একমত করুন। তো একমত করে দিলাম, যেহেতু তারা এখানে প্রকাশ করছে তো এখান থেকে অ্যালাউ করে দেবো। সবগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে প্রাইভেট পলিসি, এখানে তাদের যে প্রাইভেট পলিসিগুলো আছে সেই প্রাইভেট পলিসিগুলো আমরা একটু দেখে নেব, পড়ে নেব। পড়ার পর এখান থেকে নিচে আসার পর এগুলোর মধ্যে দিয়ে আমরা এখান থেকে এটা একমত করে দেব। তো একমত করে দেওয়ার পরে আমরা দেখতেছি এখানে তাদের ইয়া যেটা জন সুপারিশ, এই যে এখানে দেখতেছি 1500 টাকা থেকে 22,500 টাকা পর্যন্ত, 1200 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত, 1200 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। এবং এটা আপনি ইমার্জেন্সি ক্রেডিট, ইমার্জেন্সি ক্রেডিট বলতে হচ্ছে আপনি সাথে সাথে এই লোনগুলো আপনি নিয়ে নিতে পারবেন। আর হচ্ছে এখানে লোন নেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, তাদের এইখান থেকে আমাদের যে আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার মোবাইলের যে স্টোরেজ ডিভাইস, এগুলো সব কিছু কিন্তু আপনার লোনের সাথে সাথে তারা এই পারমিশনটা নিয়ে নেবে। এবং পরবর্তীতে যদি আপনি লোন পরিশোধ না করেন সেই ক্ষেত্রে তারা এটা নিয়ে ঝামেলা করবে, আপনার স্টোরেজ থেকে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, আপনাকে মানসিকভাবে একটা অশান্তিতে রাখবে। তো এখান থেকে লোন নেওয়ার আরও যেই প্রবলেমগুলো, আমি তো লোন নেওয়া যায় সেটা বলছি, প্রবলেমগুলো একটু শেয়ার করি, কারণ লোন নেওয়ার আগে সব কিছু জানা দরকার। আপনি এখান থেকে 1500 টাকা যদি লোন নেন, তারা আপনাকে এখান থেকে 1000 টাকা দিবে, 500 টাকা তার বিভিন্ন চার্জ এইটা সেটা বক্কিবাক্কা দেখা কাইটটা নিয়ে যাবে। আবার যখন আপনার কাছ থেকে টাকা পরিশোধ নিবে তখন ঠিকই 1500 টাকা এবং 1500 টাকার যে লাভ সেই লাভ সব আপনার কাছ থেকে নিয়ে নিবে। অর্থাৎ এক কথা হচ্ছে আপনাকে আপনাকে মানে দেখা গেছে একদম শেষ করে দেওয়ার মতন অবস্থান করবে। তারপর হচ্ছে এখন আসেন, আপনি 25,000 টাকা মোটা অঙ্কের একটা লোন নিয়েছেন। মোটা অঙ্কের লোন নেওয়ার পর আপনার এখান থেকে যে বিষয়টা হবে, 25,000 টাকা লোন নেওয়ার পর তারা আপনার সাথে যেটা করবে, আপনি লোনটা পরিশোধ করতেছেন না, 7 দিনের কথা বলছেন, 7 দিন পরে আপনি লোনটা পরিশোধ করতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টোরজি, তারপর হচ্ছে আপনার যতগুলো আপনি পারমিশন দিয়েছেন সবগুলো পারমিশন দেওয়ার কারণে আপনাকে বিভিন্নভাবে তারা ফোন দিবে, এবং আপনার পরিবারের বিভিন্ন নাম্বার যখন আপনি লোনটা নেবেন, লোন নেওয়ার সময় এই এগ্রিমেন্টগুলো যখন হয় তখন আপনার যে নাম্বার আছে প্রত্যেকের নাম্বারে বিভিন্ন ধরনের ফোন, অর্থাৎ আপনাকে এক ধরনের মানে পাগল বানাইছে অনলাইনে এইসব সাইট থেকে আপনার লোন। আমার মতে এইসব সাইট থেকে অনলাইনে বেস্ট, যদি আপনারা খুব বড় ধরনের বিপদে পড়ে যান, আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে 5 দিন 7 দিনের জন্য আপনারা নিতে পারেন।
টাকা হাওলাত, কিন্তু এইসব সাইট থেকে লোন নিলে আপনি একবারে নির্দ্বিধায় বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন এবং হেস্তনেস্ত শিকার হবেন। অনেকে ব্ল্যাকমেলের শিকার হয়েছে, অনেকে অনেক ধরনের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো লোনটা না নেওয়ার জন্য, অনেকে লোন নেয় সেই জন্য, অনেকে জিজ্ঞাসাও করে সেই জন্য আমি আপনাদেরকে সাইটটা দেখাইলাম একটা সাইট। এরকম আরও অসংখ্য সাইট আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, সব সাইট থেকে আপনাকে লোন দেবে, কিন্তু লোন দেওয়ার পর সেই লোনের যে ঠেলা সেই ঠেলাটা আপনি সামলাইতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমার চ্যানেল থেকে যদি আপনাদের কাছে কোনো তথ্যমূলক কোনো বিষয় মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা লাইক করেন, কমেন্ট করেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানান এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমার এই ভিডিওটাকে ছড়িয়ে দেন যেন সবার মাঝে এটা পৌঁছে যায় এবং সবাই সম্পর্কে এই অনলাইনে যে অ্যাপস, এই অ্যাপস সম্পর্কে জানতে পারে।